नमस्कार दर्शकों, मैं राजीव झा और आप देख रहे हैं एसके लाइव, आपका समय आपकी खबर। दुर्गा पूजा के उपलक्ष्य में आज महाषष्ठी के दिन सिलीगुड़ी टाउन क्लब में एक मंदिर का हुआ शुभ उद्घाटन। দেখেন খুব আমরা গর্বিত যে যারা আজকে ডেটে টাউন ক্লাব পরিচালন করছেন, সমাজে মূল স্রোতে ফিরবার একটা চেষ্টা করছেন। আমরা এই এলাকা যারা আছেন, পুরনো যারা দীর্ঘদিন ধরে এই ক্লাবের সাথে যে তারাও আছেন এখানে, সত্যি স্থায়ীভাবে আমাদের মন্দির হয়েছে আমরা খুশি। আমরা চাই এর রক্ষণাবেক্ষণ আরও ভালোভাবে হোক, আরও যারা পুরনো আছে, স্থানীয় যারা আছে তাদেরকে ইনভলভমেন্ট করে এই মন্দিরকে যাতে ভালোভাবে পরিচালন করা যায়। যে শিলিগুড়ি টাউন ক্লাবের যে নাম ছিল, যে শিলিগুড়ির মানুষের আবেগ জড়িয়ে ছিল, সেটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে ভালো হয়, সেই দিকে আমরাও তার পাশে থাকবো। আর অন্য অন্য যারা দীর্ঘদিন ধরে ক্লাবের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও আহ্বান করছি যে এই ক্লাবের সাথে তাদেরকে যুক্ত হয়ে এই ক্লাবকে আরও সত্যি দেখেন এটা স্থায়ী মন্দির হয়েছে। কয়েক লক্ষ টাকা দিয়ে মায়ের মূর্তি স্থায়ীভাবে বসানো হয়েছে। একটু সময় নিয়ে আরও যদি করা হতো তাহলে একটু অর্গানাইজেন্সের একটু অভাব ছিল, যদি অর্গানাইজ করে হতো আরও শিলিগুড়ি ক্লাবের সাথে টাউন ক্লাবের সাথে যারা জড়িত ছিলেন তারাও আসতো আর কি। আর সত্যি আজ এই কয়েকদিন পুজো সবাই মিলে আমরা উপভোগ করব, যাতে এই অঞ্চলে মানুষ সুস্থভাবে পুজো দেখতে আসে, সুস্থভাবে ফিরে যায়, সেরকম আমরা সবাই কাছে আহ্বান করছি। না, আমি বললাম আমরা তো সত্যি গর্বিত। আমরা বলছি যাদের উপরে অ্যালিগেশন আছে তারা মূল স্রোতে ফিরবার একটা চেষ্টা করছেন, তারা এটা খুব ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ আমরা যখন ভালো কাজ করবো অবশ্যই তাদের পাশে থাকবো, থাকার চেষ্টা করবো এবং সহযোগিতা করার চেষ্টা করবো। अब तक इतना ही, आगे बने रहिए एसके लाइव के साथ, आपका समय आपकी खबर।